এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকে তোমাদেরকে আয়োজনের শুরুতেই জানিয়ে দেব আইভান হো সম্পর্কে কিছু তথ্য। আইভান হো ব্রিটিশ সাহিত্যিক স্যার ওয়াল্টার স্কট রচিত ঐতিহাসিক উপন্যাস। 12 শতকের ইংল্যান্ডের প্রেক্ষাপটে রচিত উপন্যাসটি 1820 সালে প্রকাশিত হয়। এটি মধ্যযুগীয় রাজনৈতিক ঘাত প্রতিঘাত ও ব্যক্তি জীবনের নিপুণ চিত্রায়নের জন্য উল্লেখযোগ্য। ওয়াল্টার স্কট এই উপন্যাসে ঐতিহাসিক ও কাল্পনিক কাহিনীকে অনন্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। আইভান হো সর্বকালের সেরা ঐতিহাসিক উপন্যাসগুলোর একটি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মিঠু, প্রভাষক বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। কেমন আছেন স্যার? জি ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনি আগেও এসেছেন আমাদের আয়োজনে, আপনাকে আবারও আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। কেমন লাগছে স্যার আজকে এসে? হ্যাঁ, অবশ্যই ভালো। এটা আসলে যেহেতু শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, আর শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলে আমাদেরও ভালো লাগে। শিক্ষক হিসাবে তো আমাদের স্বাভাবিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের অনেক কাজ আছে, সেই দায়বদ্ধতা থেকেই বলছি এনটিভিকে ধন্যবাদ দিতে হচ্ছে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আর তো কয়েকদিনের মধ্যে 1 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, আর একজন শিক্ষার্থীর জীবনে আসলে এসএসসি পরীক্ষার যে গুরুত্ব, এটা মানে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারছি যে এটা একদমই অন্যরকম। তো স্যার, আপনি একজন শিক্ষক হিসেবে এই যেসব পরীক্ষার্থী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এই যে পরীক্ষাটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে, যে এসএসসি পরীক্ষা, এটা ওদের জীবনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা ওদের আত্মবিশ্বাসী গড়ে তোলে। এর আগে ওরা যতগুলো পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাটা কিন্তু ওদের, আমি বলবো না, আমি ওইভাবে অবহেলা সাজে, কারণ কিন্তু এই যে পরীক্ষাটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, এটা ওদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ওদের আত্মবিশ্বাস তৈরি হবে উচ্চতর ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, মানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা অনেক গুরুত্ব বহন করে। এজন্য অবশ্যই শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পরীক্ষাটা মানসিক কিছুটা চাপও সৃষ্টি করে, ঠিক আছে? তো এটা অবশ্যই গুরুত্ব আছে। স্যার, মানসিক চাপের কথা বলছিলেন, এখন তো খুব স্বাভাবিকভাবে আর 3-4 দিন হাতে যেহেতু সময় আছে, শিক্ষার্থীরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে আছে, তো এই সময়টাকে কিভাবে কাজে লাগানো উচিত আপনি? আসলে মানসিক চাপটাকে ওরা তো 2 বছর ধরে প্রস্তুতি নিয়েছে, আর আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীদের এখন অনেকটা মানসিক চাপ থেকে মুক্ত হচ্ছে। হয়তো পারিপার্শ্বিক অবস্থায় ওরা কিছুটা চাপ অনুভব করে, কিন্তু আমার বিশ্বাস যে ওরা এখন অনেকটাই প্রত্যয়ী, অনেকটা আত্মবিশ্বাসী, ঠিক আছে? কারণ সৃজনশীল প্রশ্ন, আর যেহেতু প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র, তো ওদের অনেক অনুশীলন হয়েছে, ওদের চর্চা হয়েছে, অনেক অভ্যস্ত, কারণ ওরা তো অনেক ছোটবেলা থেকে এখন সৃজনশীল ভিতরেই আছে। আর সবচেয়ে একটা বিষয় খেয়াল করবেন, সবাই কিন্তু জানাতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়, তো সৃজনশীল প্রশ্ন আসাতে ওদের ক্ষেত্রে অনেকটা আনন্দদায়ক, কারণ নিজের চিন্তা, নিজের ভাবনা সেটা প্রকাশ করতে পারে। এজন্য এই বাংলা পরীক্ষাটা কিন্তু আমাদের, আমি আপনি যে সময় পরীক্ষা দিয়েছি বা আমাদের তারও আগে, তার চেয়ে কিন্তু এখন আমার এটা ধারণা যে শিক্ষার্থীদের জন্য অনেক আনন্দদায়ক, কারণ নিজেকে প্রকাশ করতে পারে, নিজের ভাবনাকে জানাতে পারে, তো এটা অবশ্যই ওদের জন্য, তো মানসিক চাপ থেকে মানে ওরা অনেকটাই মুক্ত। কিন্তু হয়তো বা পরিবেশ, পরিস্থিতি, ওদের পরিবার, প্রথম পরীক্ষা, ঠিক আছে, কিছুটা তো এটা বোধ করাই স্বাভাবিক। আর পরীক্ষা, পরীক্ষা শব্দটার সঙ্গে তো একটা ভীতি এবং চাপ যুক্ত। স্যার, যেহেতু প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র, এবং বাংলা প্রথম পত্র অনেক বড় একটা সিলেবাস, এটার গদ্য, প্রবন্ধ থাকছে, পদ্য থাকছে, সাথে সব পাঠ থাকছে, তো এত বড় একটা সিলেবাস এখন একদমই হাতে কম সময় আছে, তো শেষ মুহূর্তের প্রস্তুতিটা কিভাবে নিতে পারে তারা? হ্যাঁ, এখন যে সময়টা ওদের, ওদের জন্য আমার একটা মানে পরামর্শ, সেটা হচ্ছে তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়ো, কারণ কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে আমি কেউ কেউ বলছি, আর ওদের সচেতন করার জন্য যে এখন পাঠ্য বইয়ের বাইরে গাদা গাদা গাইড, আর সৃজনশীল তো নোট, এটা মানে এখন সৃজনশীল জগতে এটা আরো মানে এখন ভিন্ন কিছু প্রয়োজন নেই এটা, ঠিক আছে? তো আমার শিক্ষার্থীদের প্রতি যেটা আমার উপদেশ, আমার পরামর্শ, সেটা হচ্ছে যে তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়ো, টেক্সট পড়ো, এবং এখানে এক্ষেত্রে পড়ার কিছু নিয়ম আছে, যেমন আমার বিশ্বাস যে
শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলোর শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ চিহ্নিত করে দিয়েছেন, দাগিয়ে দিয়েছেন যে এই অংশটা জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ, এই অংশটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে কোন প্রবন্ধটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, কারণ একজন প্রকৃত শিক্ষার্থী কিন্তু এটা বুঝতে হবে যে পরীক্ষার এই শেষ সময়ের প্রস্তুতিটা কি ধরনের হওয়া উচিত, তো সেটা নিয়ে একটু জানতে চাই। যেটা বলছিলাম সেটা হচ্ছে মূল পাঠ্য বইটাকে গুরুত্ব দিতে হবে, যেহেতু বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। আর বাংলা প্রথম পত্র পাঠ্য বই যারা টেক্সট যারা ভালো করে পড়ে, যারা গুরুত্ব দিয়ে পড়ে, হ্যাঁ, তাদের আত্মবিশ্বাস, আমি কিন্তু বারবার একটা শব্দের উপর গুরুত্ব দিচ্ছি, আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসে হয়। আর স্বাভাবিকভাবে মানে আমি ওদেরকে নিষেধ করছি যে নোট গাইড বই এই পরনির্ভরশীলতা এগুলো কখনোই আত্মবিশ্বাসী করে না। সুতরাং তোমরা যেভাবে ওই যে গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ শব্দার্থ লেখক পরিচিতি থেকে, হ্যাঁ, এটা গুরুত্ব অনুযায়ী ওদের এখন রিভিশন দিতে হবে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওরা অলরেডি দুই বছরে কিন্তু এটা জেনে ফেলছে যে কোন গল্পটা, কোন প্রবন্ধ, কোন কবিতা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষক বৃন্দ তারাও এটা বলে দিয়েছেন, ওরা নিজেদের থেকে এটা বুঝে, তারা অনেকগুলো পরীক্ষাও তো দিয়েছে, দু বছর অনেকগুলো পরীক্ষা দিয়েছে, সুতরাং ওরা কিন্তু এখন এই বিষয়গুলো জানে। হ্যাঁ, সুতরাং গুরুত্ব অনুযায়ী টেক্সট পড়তে হবে, এর এটাই হচ্ছে ওদের মানে সফলতার মূল মন্ত্র, ঠিক আছে, টেক্সট ওদের পড়তে হবে ভালো করে। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যেটা, স্যার আমরা এইটার উত্তরটা নিব, তবে একটা ছোট বিরতি, একটা বন্ধু অপেক্ষা করেছে আমাদের সাথে। হ্যালো, আমি তরিন, কেমন আছো বন্ধু? জি ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? পরীক্ষাতে আছে, সামনেই তোমার এসএসসি পরীক্ষা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তোমার কি আমাদের স্যারের কাছে বিশেষ কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আপু। আচ্ছা বলে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি। স্যার আপনার কাছে আমার যে ব্যাপারটা জানা, সেটা হলো আমাদের তো এখন সৃজনশীল, তো আমাদের যে অনুধাবন একটা পার্ট আছে, তো এটা আমরা কিভাবে লিখতে পারি? অনুধাবন, আচ্ছা ঠিক আছে, আমরা স্যারের কাছে তোমার সাথে কুইজ খেলার পর স্যারের কাছ থেকে উত্তরটা নিব। এখন তুমি ঝটপট বলে দাও, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য, ঠিক আছে, ইতিহাস ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ফকিরদের আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? ক উত্তরবঙ্গে, খ দক্ষিণবঙ্গে, গ তৎকালীন ঢাকায়। ঝটপট বলতে হবে। ক উত্তরবঙ্গে নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। গ্রিসের শাসক গোষ্ঠী পৃথিবীর একজন দার্শনিককে হেমলক বিষ খাইয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে, তিনি ছিলেন ক অ্যারিস্টটল, খ সক্রেটিস, গ প্লেটো। আপু এটা সক্রেটিস। খ সক্রেটিস নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য, এবং অন্য বন্ধুদের জানিয়ে রাখছি সক্রেটিস 399 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। বন্ধু তোমাকে কি তৃতীয় প্রশ্ন করব? হ্যাঁ ঠিক আছে, এবং প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষে আর্য জাতি প্রবেশ করে কবে? ক খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, খ খ্রিস্টপূর্ব 2000 বছর আগে, গ খ্রিস্টপূর্ব 1500 বছর আগে। সময় ফুরিয়ে যাচ্ছে। 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে নিলাম, এবং বন্ধু এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। স্যার আমাদের বন্ধু বলছিলেন অনুধাবন বিষয়টি সম্পর্কে, স্যার আমার মনে হয় আমরা একটু ধাপে ধাপে আগে একটু স্যার জানতে চাচ্ছি যে যে চারটা পার্ট সেটা কিভাবে অ্যানসার করতে হবে। আচ্ছা, আমাদের যে শিক্ষার্থী বন্ধু অনুধাবন সম্পর্কে জানতে চাইলো, আমরা আমাদের আলোচনার ভিতরে এটা থাকবে। তো যেহেতু সৃজনশীল প্রশ্নের চারটা ধাপ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর চিন্তন বা দক্ষতা, তো এর ভিতর জ্ঞানমূলক এবং অনুধাবন কিন্তু দুইটা প্রশ্ন টেক্সটের ভিতর থেকে আসবে। এটার জন্য শিক্ষার্থীদের কষ্ট করতে হয় না, অত চিন্তা করতে হয় না, ওরা যেভাবে টেক্সট পড়বে ঠিক সেভাবেই, ঠিক আছে, ওই টেক্সটের ভিতর থেকে জ্ঞান আসবে। সেটা লেখক পরিচিতি থেকে আসতে পারে, ভেতর থেকে আসতে পারে, কোনো শব্দার্থ দিয়ে আসতে পারে, ঠিক আছে, না না এটা সরাসরি একটা, হ্যাঁ সরাসরি, এটা ওদের মানে জানাশোনার ভিতরে। আর অনুধাবন যেটা, এটাও ওই টেক্সটের ভিতর থেকেই আসবে, ওদের ওরা যা জানে
ওরা টেক্সট পড়ে যা শিখেছে সেই টেক্সটের ভিতর থেকেই আসবে। যখন কোনো একটা উদ্ধৃতি দিয়ে বলতে পারে, কোনো একটা লাইন দিয়ে বলতে পারে, এটা বলতে কি বুঝো, কি বুঝিয়েছে, আচ্ছা কি বা ব্যাখ্যা করো, আচ্ছা ঠিক আছে একটা। তো এখন অনুধাবনটা যেটা জ্ঞানমূলক, কিন্তু এক শব্দে বা এক বাক্যে লেখা যেতে পারে। অনেক সময় আছে যেমন এক শব্দ হতে পারে শব্দার্থ, আবার এক বাক্যও হতে পারে। কিন্তু জ্ঞানমূলকের ক্ষেত্রে আমার একটা ছোট্ট উপদেশ, সেটা হচ্ছে জ্ঞানমূলকে কিন্তু নম্বর ও মনে করতে পারে আমাদের শিক্ষার্থী বন্ধু যেটা সঠিক আমি লিখেও দিয়েছি, কিন্তু বানান ভুল। তো বানান ভুল কিছু ক্ষেত্রে আছে যে নম্বর শূন্য পাবে, এক পাবে না। যেমন কবি, সাহিত্যিক, লেখক, তাদের যে নামগুলো, এক্ষেত্রে ভুল করা যাবে না। এক্ষেত্রে যদি ভুল হয় আমরা পরীক্ষার্থী বন্ধুদের চিন্তাটাই আমার মাথায় থাকে। তো জ্ঞানমূলক যেন ওই যে কবি, সাহিত্যিক, এই ভুলটা যেন না হয় নামের বানানে। আবার দেখা যাচ্ছে অনেক সময় একটা সাল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল 1861 সাল, কিন্তু ভুলে সে 61 লিখেছে, কিন্তু 18 পরিবর্তে 19 লিখে ফেলেছে, তো নম্বর এক্ষেত্রে পাবে না। এজন্য আর অনুধাবন যে বিষয়টা, এটা যেহেতু টেক্সটের ভিতর থেকে ওরা এগুলো পারে। আর অনুধাবনের ক্ষেত্রে ওদের আমার কাছে, আমার যে অনুধাবনে তো 2 মার্কস থাকে, জ্ঞানমূলক এক, আর এটা হচ্ছে অনুধাবনের 2 নম্বর। সেটা হচ্ছে ওদের ভিতরে একটা প্রবণতা আছে যে 2 নম্বরের জন্য 2টা প্যারা, জি জি জি, 3 আবার প্রয়োগ 3 নম্বরের জন্য 3টা প্যারা করছে, উচ্চতর চিন্তন 4, এটা সম্পূর্ণ সঠিক নয়। আচ্ছা, এটা ওরা জানে না, এটা কিছু বাজারে প্রচলিত কিছু গাইড কিংবা কিছু ওদের এই ধারণাটা দিচ্ছে। আসলে কি, আমি একটা চারতলা একটা বিল্ডিং, আমি কিন্তু রোড থেকে বাহির থেকে ওই বিল্ডিং এর স্ট্রাকচার দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে এই বিল্ডিংটা চারতলা। কেউ লিখে দেয় না যে এটা একতলা, এটা দোতলা, এটা তিনতলা, এটা চারতলা। আমাদের পরীক্ষকদেরও কিন্তু আমাদের কর্তব্য আছে। এক অনুধাবন, অনুধাবনে যে প্রথম হচ্ছে তার জ্ঞানমূলক থাকবে প্রথম প্যারাটা, দ্বিতীয় থাকবে হচ্ছে তার অনুধাবন, সে কি বুঝলো। এখন সে যদি 2টা প্যারা না দেয় তাতেও সমস্যা নেই, তার লেখার মাঝে থাকলো, যে বললাম না যে দোতলা একটা বিল্ডিং, আমি বাইরের স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারবো যেটা দোতলা, আমার আমার আলাদা ইন্ডিকেট করার দরকার নাই যে এটা একতলা দোতলা। এই জন্য ওরা যেন প্যারা, ওই চিন্তাটা মাথায় যেন না থাকে যে আমাকে প্যারা দিতে হবে। তবে হ্যাঁ, প্যারা বা অনু মানে এটা দিলে হয় কি, লেখার একটা সৌন্দর্য থাকছে, একটু সুন্দর দেখায়, একটু পরীক্ষকও সুন্দরভাবে এটা দেখতে পারে। আর অনুধাবন প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এই বিষয়ে জানবো, তবে আরো একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো, হ্যালো বন্ধু, কে বলছো? হ্যালো, হ্যালো, কে বলছো বন্ধু? আমি সোনিয়া। কেমন আছো সোনিয়া? কি ভালো। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? পরীক্ষার্থী। তুমিও পরীক্ষার্থী। আচ্ছা বন্ধু, তোমার কি কোনো বিশেষ প্রশ্ন আছে বাংলা বিষয়ে? আসলে আপু, আমরা খাতা সৌন্দর্যটা কিভাবে করব আর ভালো মার্কস পাবো কিভাবে, এটা। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে থাকো, নিশ্চয়ই স্যার আমাদেরকে তোমাদের উত্তরটা জানিয়ে দেবে। এবার বন্ধু ঝটপট বলে দাও, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা, ঠিক আছে। বুদ্ধির খেলা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, কোনো অপশন নেই, এজন্য খুব মন দিয়ে প্রশ্নটি শুনবে। ল কততম ব্যঞ্জন বর্ণ? দ্রুত বলতে হবে। ২৮তম। ২৮তম, নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, ৫০০ টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোন প্রাণী জিহ্বা দিয়ে হাঁটে? শামুক। নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো ৫০০ টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? আজকে আর খেলবে না, ঠিক আছে। স্যার আমরা ওদের উত্তরটাও জানব। এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, হ্যালো আপু, আমি সিনথিয়া। কেমন আছো সিনথিয়া? আমিও খুব ভালো আছি। আপু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই ভারতীয় লেখক ও সাংবাদিকের নাম বলো। ক খুশবন্ত সিং, খ অনুপ রায়, গ লাল বাহাদুর সিং। আরেকবার বলো, আমি বুঝিনি তোমার উত্তরটা। খ
ককুশ বন্ত সিং নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে এই ভাস্কর্যটির নাম বলো। ক স্বাধীনতা একাত্তর, খ বিজয় একাত্তর, গ সংগ্রাম একাত্তর। অপশন খ বিজয় একাত্তর নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? আমিও খুব ভালো আছি। রাফিদ ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব। খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে থাকছে আমাদের বন্ধু রাফিদের জন্য প্রথম প্রশ্ন। এবং প্রশ্নটি হচ্ছে কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছিল কত সালে? ক 1990 সালে, খ 1993 সালে, গ 1992 সালে। দ্রুত বলতে হবে। 1993 সালে। গ 1992 সালে। নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি 1992 সালের 24 আগস্ট এই খেলাটি হয়েছিল এবং তার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। বন্ধু এবার থাকছে দ্বিতীয় প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2015-তে প্রথম সেঞ্চুরি করেন কোন খেলোয়াড়? ক ডেভিড মিলার, খ বিরাট কোহলি, গ অ্যারন ফিঞ্চ। খ বিরাট কোহলি নিলাম কিন্তু বন্ধু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল গ অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান 128 বল খেলে 135 রান করেন ইংল্যান্ডের বিপক্ষে। স্যার আবার আপনার কাছে ফিরছি। স্যার আমরা তো অনুধাবন এবং জ্ঞানমূলক সম্পর্কে জানলাম এবং এখন জানতে চাচ্ছি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পর্কে। আসলে কি প্রয়োগটা হচ্ছে অতীত এবং বর্তমানের যোগসূত্র। আমি অতীত বলছি, অতীত বলেছি এই কারণে যে আমাদের ওই আমাদের শিক্ষার্থীরা পূর্বে যেটা পড়েছে এবং বর্তমানটাকে আমি বলেছি উদ্দীপক। যেটা তাহলে পূর্বে যেটা পড়েছে এবং বর্তমানে যে উদ্দীপক, এই দুইটা মিলিয়ে যখন সে উত্তর দেবে সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে। কারণ যখন একটা গল্প পড়লো সেটা বুঝে সেটাকে প্রয়োগ করছে, সেটা প্রয়োগ করছে অতীতকে বর্তমানে প্রয়োগ করছে এবং বর্তমানের সঙ্গে মিলিয়ে। ঠিক আছে, তো এভাবে। আর প্রয়োগের ক্ষেত্রে যেটা হচ্ছে ওই যে জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ, হ্যাঁ একটু প্রয়োগের ক্ষেত্রে একটু বলে রাখছি এক্ষেত্রে যে এই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে সাদৃশ্য, বৈসাদৃশ্য অথবা তুলনামূলক আলোচনা থাকবে। তো এক্ষেত্রে যদি শুধু একটা প্রশ্ন থাকলো যে উপরের উদ্দীপকের সঙ্গে এই গল্পের সাদৃশ্য আলোচনা করো, এখন আমাদের শিক্ষার্থী বন্ধু যদি শুধু এটুকু লিখে যে সাদৃশ্য রয়েছে, এটুকুর জন্য কিন্তু এক নম্বর। কারণ সে যে বললো যে সাদৃশ্য রয়েছে এটা তার জ্ঞানমূলক, কারণ সে তো এটা জ্ঞান না থাকলে এটা লিখতে পারতো না। এখন সে যে বললো যে সাদৃশ্য রয়েছে এটাকে এখন ব্যাখ্যা দিতে হবে যে ওইটা, এবং ওইটা কিন্তু ওই যে গল্পের বইয়ের আলোকে, গল্প কবিতার আলোকে। আর শেষে হচ্ছে সে প্রয়োগ করবে যে ওইটা করবে হচ্ছে উদ্দীপকের আলোকে, যে এটা প্রমাণিত। আমরা যেমন জ্যামিতির ভাষায় যেটা বলি যে এটা এই কারণে প্রমাণিত, এই কারণে প্রুফড এটা। তো এটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। আর প্রয়োগের ক্ষেত্রে ওরা অনেকটা সমস্যা ভুগে যে কতটুকু লিখবো। আমার বোধ হয় হাতের লেখা যদি স্ট্যান্ডার্ড সাইজের হয় তো এক পৃষ্ঠা থেকে দেড় পৃষ্ঠা প্রয়োগের জন্য। আমাদের একজন বন্ধু বলছিল যে নাম্বার কিভাবে বেশি পাবো, অনেকের টেন্ডেন্সি থাকে যে অনেক বেশি বেশি লিখতে হবে না। আর আমার বোধ হয় ওরা ওদের সহজে বোঝার জন্য সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিতে হবে অনেকটা বার্গার সিস্টেমে। যেমন বার্গারটা আপনি খেয়াল করবেন যে দুইটা উপরে নিচে দুইটা বন থাকে, ভিতরে হচ্ছে মূল জিনিসটা সবচেয়ে সুস্বাদু। তো সৃজনশীল কিন্তু শুধু ওই বার্গারের ওই ভিতরের মূল অংশটাই চাচ্ছে, ওই উপর বা নিচের বনটুকু ওরা চাচ্ছে। এই জন্য বেশি লিখতে যে বেশি নম্বর পাবে এই ধারণাটা ঠিক না, অবশ্যই গঠনমূলক হতে হবে। তারপরে হচ্ছে উচ্চতর চিন্তন বা দক্ষতা। এখানে কিন্তু ওই হচ্ছে কর্তা, ওই হচ্ছে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, যেমন ওখানে কিন্তু একটা ছোট্ট একটা অনুসিদ্ধান্ত দেয়া থাকে, জয় সিদ্ধান্ত নেবে যে এটা কতটা সঠিক, কতটুকু সঠিক, আংশিক সঠিক না সঠিক নয়, ওকে একটা সিদ্ধান্ত নিতে দিবে। তো সেক্ষেত্রে মানে এখানে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, যেহেতু ও একটা সিদ্ধান্তে পৌঁছাবে যেটা সঠিক কিনা বা। আর উচ্চতর চিন্তন ক্ষেত্রে ওই যে লেখার যে বিষয়টা, এটা দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা,
গদ্য প্রবন্ধ পদ্য তিনটা জিনিস থাকছে, তো অনেকের মাঝে দেখা যায় যে প্রবন্ধটা একটু কঠিন বলে অ্যাভয়েড করে, আবার অনেকে দেখা যায় যে প্রবন্ধ লিখলে বেশি মার্কস পাবে, এটা একটা ধারণা। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এই যে প্রবণতা, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য আত্মঘাতী। হ্যাঁ, এটা অবশ্যই আমি জানাতে চাই। সেটা হচ্ছে প্রবন্ধ এবং গল্প দুইটা মিলেই কিন্তু, যেমন আপনি দেখবেন তিনটা বিভাগ থাকে, কবিভাগ, খবিভাগ, গবিভাগ। তো কবিভাগ যে গদ্য অংশ থেকে যে উদ্দীপক থাকে, সেখানে কিন্তু তিনটা যে উদ্দীপক থাকে, ওই প্রবন্ধ এবং গল্প মিলেই কিন্তু থাকে। আপনি কখনোই আমাকে দেখাতে পারবেন না, টেস্ট পেপার কোনো জায়গায় হয়নি যে সৃজনশীল প্রশ্ন চালু হওয়ার পর যে শুধু গল্প দিয়ে প্রশ্ন হচ্ছে, সবসময় হবে প্রবন্ধ। এবং শিক্ষার্থী বন্ধুদের আমি অবশ্যই একটু সচেতনতার জন্য বলছি যে তোমরা প্রবন্ধ গুরুত্ব দাও, কারণ প্রবন্ধ এবং গল্প মিলেই গদ্য থেকে প্রশ্ন হবে। হয়তো বা দেখা যায় দুইটা গল্প থেকে একটা প্রবন্ধ থেকে, অথবা দুইটা প্রবন্ধ থেকে একদমই আসবে না, এটা ঠিক না। তারপর হচ্ছে অবজেক্টিভের বিষয় আছে, তো অবজেক্টিভ অবশ্যই অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে খবিভাগ যে কবিতা, কবিতা অবশ্যই কবি, আমি যে কিন্তু প্রথমে বলেছি যে মূল পাঠ্যটা বুঝে পড়তে হবে, প্রতিটা লাইন, প্রতিটা শব্দার্থ। কবিতার কেন্দ্রে কিন্তু আরো বেশি গুরুত্ব, অনেক বেশি, যে ওটার ভাব বুঝতে হবে, শব্দের অর্থ বুঝতে হবে, প্রতিটা বাক্যের অনেক ধরনের অর্থ যায় এটা বুঝতে হবে, ঠিক আছে। আর গতে যে সহপাঠ, সহপাঠ ওদের যে একটা উপন্যাস আর একটা নাটক আছে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখি যে উপন্যাস থেকে দুইটা উদ্দীপক থাকে, নাটক থেকে থাকে একটা। সুতরাং ওরা যদি মনে করে যে আমার উপন্যাস পড়ার দরকার নেই, আমি নাটকটা পড়বো, কারণ নাটকটা পড়তে অল্প সময় লাগে, এটাও কিন্তু ঠিক না। কারণ যেহেতু উপন্যাস থেকে দুইটা থাকে, এটা পর্যালোচনা করে দেখা যায় সেই হিসাবে। আর শিক্ষার্থীদের বন্ধুদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সময়টা গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে প্রথমে একজন শিক্ষার্থী বন্ধু আমাদের প্রশ্ন করেছে যে কিভাবে ভালো মার্কস তোলা যায়। স্যার, এই প্রশ্নটা নিয়ে আমরা আসলে একদমই শেষ করতে চাই, আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি সময়ের। হ্যাঁ, তো যেটা হচ্ছে সময়টা মেইনটেইন করতে হবে, যে প্রথমে খুব ভালো করে লিখলাম, অনেক সুন্দর করে লিখলাম, কিন্তু শেষের দিকে আমি প্রশ্ন ছেড়ে দিয়ে আসলাম, প্রশ্ন ছাড়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। এইজন্য প্রথম থেকে সময় মেইনটেইন করে লিখতে হবে, যেন সুষমভাবে লেখা যায়, সমভাবে লেখা যায়। আর হাতের লেখা সুন্দর বলতে আমরা বুঝাই পরিষ্কার পরিচ্ছন্ন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, দেখতে দেখতে একদমই আজকের শেষ প্রান্তে চলে এসেছি। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখছি, ভাষা ও ব্যাকরণের পরিবর্তে জীব জগৎ বিভাগ থাকছে আগামী পর্ব থেকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবার জীবন সুন্দর হোক, এ কামনায় শেষ করছি আজকের আয়োজন।